রাস্তার পুকুর হয়ে যাইমু এইরকম করে বিজনেস করলে কি হইব তোরা বুদ্ধি না আবার ভাই এখন আমরা আদি বাইক মাল দেবো না ডাইরেক্ট চেন্নাই সাপ্লাই দেবো ঠিকই বলছাস এই মাইন্ডটা তো আমি আগের থেকে ধরতে পারি নাই ওর মাথায় ঠিকই বুদ্ধি আছে চল যাই আমরা এখন কাঠ গুলা কাইটে আর একটা শুনলাম যে অফিসারটা যাইছে ওই অফিসারটা কিন্তু বিরাট চাইতান ওরে কিন্তু কাই বলাবো রে কাইটা বলাবো আর লোক ধ্যান দেওয়া কাটতে হইব চল আর দুইটার কাইটা আমরা চল এখান থেকে রওনা দেই তাইলে ওই অফিসারটা কিন্তু আসবে সব গোলমাল করে দেবো আমাদের চল এখন উঠে আমাদের এখন যাইতে হবে আছে এখানকার বাগানের যে অবস্থা শাহজুল এখানকার ডনকে পুষ্পা নামের একজন ডন আছে তার সাথে আমাদের ফ্রেন্ডে একটি মিটিং করতে হবে ঠিক আছে স্যার আমি সন্ধ্যাবেলা ওকে নিয়ে আসবো ঠিক আছে কি করন যায় খালাস করে দিয়ে একবারে না রে এর সব গুমুর রাখা লাগবে আরে এটা কি বললো ভাই এ তো আমাদের লোক আরে আমাদের লোক কে মারলো বা হ্যালো আরে তোমার কে মারছে তুই ভাবছো এটা তুমি কে মারছো আদির লোক আমাকে ধরে পাচ্ছে আরে আদির লোকের এত বড় চাউস আমার লোকের গায়ে হাত দে চার অন্য রে ওই চল তারা আদির এবার খতম করে দেবো আজকে চল চল অ্যাকশন করে দে আজকে আরে মাল সাপ লাগছে বলতে আধা দামে লস দিয়ে বা জুমটা ভালো লাগে রে ঠিক আইলাম আমি তুই আমার আরে ঠিক আরে মার রে রে পাটে ভালো রে আবে আমি তো গর মাল দেই আর না দেই তোর ব্যাপার কি আমি বেশি দামে মাল দিই এখানে তুই কি করবার লাগছিস তোর মাল দিব না আব্বে জানে
বস। পরে দেখে নেব। আরে ওদেরকে চারণ যাব না, পরে দেখলাম তোরে পরে যা যা তুই কি করবো মানুষ পারিস না, পরে দেখে গেলাম। আরে এটা কেন দিল কেন দে, এটা হইতে পারে না, কে মারছে রে? আরে বল কে মারছে, বল নাম। চল বীরের কত করে বাচ্চা চল।